নেইমার পিএসজি ছাড়ছেন এই আলোচনা বেশ কিছুদিন থেকেই সরব ছিল, বরং আলোচনাটা উল্টো ছিল। পিএসজি নেইমারকে ছেড়ে দিচ্ছে, কারণ এমবাপেকে রাখতে হলে নেইমারকে ছাড়তে হবে এমন শর্তও নাকি এমবাপে দিয়েছিলেন। সে কারণেই নেইমারের প্রতি খুব একটা আগ্রহ পিএসজির নেই। এবারে নতুন খবর এসেছে, চেলসি মালিকের সঙ্গে নেইমারের এজেন্টের নাকি বৈঠক হয়েছে। তাহলে কি চেলসিতে যাচ্ছেন নেইমার নতুন মৌসুমে? পিএসজি নেইমার সম্পর্কে ভাটা পড়ার খবর অনেকদিন আগে থেকেই আলোচনা হচ্ছিল। ফরাসি এই ক্লাবটি যে তাকে রাখতে চাচ্ছে না সেটা টক অব দ্য ওয়ার্ল্ড হয়ে গিয়েছে, কিন্তু চেলসি মালিক টট বোহলির সঙ্গে এবার দেখা করার খবর সেলেসাও তারকার এজেন্টের, এমন তথ্য গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছে। নেইমারকে পেতে বৈঠকে বড় অঙ্কের প্রস্তাবও দিয়েছেন ব্লুজ মালিক টট। ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে নিয়ে আলোচনা করেছে পিএসজি এবং চেলসির বোর্ডও। নেইমার নিজেও প্রিমিয়ার লিগে খেলার ইচ্ছে জানিয়েছেন, এমন বিষয়েও লিখেছেন কেউ কেউ। তার ইচ্ছা অনুযায়ী আগ্রহ দেখিয়েছে লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যান সিটি এবং নিউ ক্যাসেল ইউনাইটেড। আগামী ট্রান্সফারেই পিএসজির ফরওয়ার্ডকে দলে টানতে চায় এই ক্লাবগুলোর যে কেউ। 2017 সালের আগস্টে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পা রেখেছিলেন নেইমার। ফরাসি ক্লাবটির সঙ্গে 2025 সাল পর্যন্ত চুক্তি যদিও তার রয়েছে, তবু এটুকু অন্তত নিশ্চিত করে বলা যায় এবার জুনের দলবদলের সময় নিশ্চিত করেই নেইমার পিএসজি ছাড়ছেন। তবে সেই ক্ষেত্রে কোন ক্লাবে যুক্ত হচ্ছেন, যারা অপেক্ষায় আছে তাদের যে কোনো একটি, নাকি চেলসির মালিকের সঙ্গে বৈঠকের যে খবর এসেছে সেটি চূড়ান্ত হয়ে যাবে, সেই খবরটা হয়তো কয়েকদিনের মধ্যেই নিশ্চিত হয়ে যাবে। তবে পাকা খবর, নেইমার পিএসজিতে থাকছেন না।